2016 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 3424 জনকে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে এই আয়োজন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 100 জনের হাতে সম্মাননা ও চেক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। এতিম প্রান্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী সহ পিছিয়ে পড়াদের জন্যই এই বৃত্তি বলে জানান পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান অর্থনীতিবিদ খলিকুজ্জামান বলেন, প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের এগিয়ে না আনলে উন্নয়ন স্থায়ী হবে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। মৌলিক যে বিষয়গুলো সেগুলো আমি মনে করি শিক্ষানীতিতে এখনও যেরকম ছিল সেই রকমই আমি মনে করি বাস্তবতার আলোকে সেটাই থাকা উচিত। টেকসই উন্নয়নের মূল কথা হচ্ছে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। এলোমেলোভাবে চললে সেটা টেকসই হয় না, এটা শুধুমাত্র সরকার একাই পারবে বলে আমি মনে করি। বৃত্তি পেয়ে কৃতজ্ঞতার পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। আমার বাবা একজন রিক্সা চালক, আমি এই উপবৃত্তির টাকা পেয়ে আজকে খুবই খুশি। আমি যখন নাইনে পড়ি তখন আমার বাবা মারা যায়, ওই সময় একটু সমস্যা হয়ে যায়। এরকম একটা মানে জিপিএ 4 থেকে 5 এর নিচে পাওয়া সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়েছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।